নর্মাল ক্লাস বোরিং লাগলেই স্টুডেন্টরা ঘুমিয়ে যেত, আর নিউ নর্মালে তো লেপের নিচেও লুকানো যায়। এই সমস্যা তো আর ধমক দিয়ে থামানো যাবে না, বরং ক্লাসটাকেই আমাদের আরও এনগেজিং ও এন্টারটেইনিং করতে হবে। চলুন দেখে নেই অনলাইন ক্লাসকে কীভাবে আমরা এনগেজিং ও এন্টারটেইনিং করতে পারি। খোঁজ খবর নিন। ক্লাসের শুরুতে আপনার স্টুডেন্টদের সাথে একটু কথা বলুন, তারা কেমন আছে সেটা জানতে চান, আপনি কেমন আছেন তাও শেয়ার করুন। শেয়ার অ্যান্ড কেয়ার দিয়ে স্টার্ট করুন। ইন ক্লাস অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করা। অনলাইন ক্লাসের মধ্যেও বিভিন্ন অ্যাক্টিভিটির ব্যবস্থা করা যায়, যেমন একটি গুগল ফর্ম তৈরি করে তাদের সাথে শেয়ার করতে পারেন, যেটা তারা ফিল আপ করবে। ক্লাসের মধ্যে ইয়েস নো টাইপের কোয়েশ্চেন করে তাদেরকে কমেন্ট করতে বলতে পারেন। ইয়েসের জন্য 1 এবং নো এর জন্য 2 টাইপ করতে হবে। দেখবেন যে এখানেও তাদের এনগেজমেন্টটা আরেকটু বাড়বে। এবং কোনো বিখ্যাত বা মজার ছবি বা ভিডিও বা বিজনেস কেস স্টাডি আপনার স্টুডেন্টদেরকে দেখাতে পারেন স্ক্রিন শেয়ার অপশনটা ব্যবহার করে, এবং তাদের মতামতগুলো নিতে পারেন, তারা সেখান থেকে কী কী শিখলো সেটাও আলোচনা করতে পারেন। স্লাইডে ট্রেন্ডিং বা পপুলার ছবি ব্যবহার করা। আপনি যে বিষয়ে ক্লাসটা নিচ্ছেন সেই রিলেটেড কোনো সেলিব্রিটি কিংবা সেই রিলেটেড কোনো পপুলার বা ফেমাস ছবি বা মজার কোনো কন্টেন্ট আপনি আপনার স্লাইডে রাখতে পারেন। স্লাইডে যখন আমরা অনেক টেক্সট রাখি একটা সময় পরে স্টুডেন্টরা বোর ফিল করে, তাই যদি আপনি একটু মজার ভিজুয়াল রাখেন তাহলে তাদেরও মনোযোগটা ফেরত আসবে। অনেক স্টুডেন্টরাই কমেন্টে প্রশ্নের উত্তর কিংবা নিজেদের অপিনিয়ন শেয়ার করে। কমেন্ট বক্সে তাদের কমেন্টগুলো পড়ার সময় আরজে স্টাইলে তাদের নাম বলে তারপরে তাদের কমেন্টগুলো যদি পড়েন তাহলেও তারা এনগেজড হবে। ব্রেক দেওয়া এবং ইন্সপায়ারিং গল্প শেয়ার করা। একটানা ক্লাস করতে কারই বা ভালো লাগে, সুতরাং ক্লাসের মাঝখানে যদি আপনি একটু ব্রেক দেন, বিশেষ করে 40-45 মিনিট পরে, স্টুডেন্টরা একটু স্ট্রেচ করে নিতে পারে, পানি খেতে পারে, বা তাদের কোনো প্রয়োজনীয় কাজ থাকলে সেটা করে আবার ক্লাসে ফেরত আসতে পারে। এছাড়াও আপনি আপনার লাইফের কোনো ইন্সপায়ারিং স্টোরি শেয়ার করতে পারেন, কিংবা ইন্টারনেট থেকেও কোনো ইন্সপায়ারিং ভিডিও দেখিয়ে তাদেরকে মোটিভেটেড করতে পারেন। দ্রুত কোথাও যেতে গেলে একা যেতে হয়, কিন্তু বহুদূর যেতে গেলে যেতে হয় একসাথে। তাই আপনার স্টুডেন্টদেরকে এন্টারটেইনিং ক্লাস উপহার দিয়ে তাদের আরও আপনজন হয়ে নেয়।